বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গড়ে এবার একের পর এক হত্যা। যেখানে তো এবার বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গড়ে একের পর এক বিজেপি কর্মী খুন হলেন। যেখানে কিন্তু এবার রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেবেন কেন্দ্রীয় সরকার, এমনটাই আজ স্পষ্ট দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী এও হুঁশিয়ারি দিয়েছেন যে অতি তাড়াতাড়ি এই দশ খুনের যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে খুঁজে বার করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারের। তা না হলে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী এও দাবি করেছেন যে এই দশ খুনের অভিযুক্ত যারা রয়েছেন তাদেরকে খুঁজে বার করতে যদি কোনো সহায়তা প্রয়োজন হয় তাহলে সর্বদাই তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করবেন প্রধানমন্ত্রী, এমনটাই কিন্তু আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তো বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি দেখবেন। আপনাদের কাছে খুব ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। আজ প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন যে রাজ্য সরকার যেভাবে ক্ষমতা আসার পর থেকে একের পর এক হিংসা ও দুর্নীতি ছড়িয়েছেন তার বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেবেন নরেন্দ্র মোদী, এমনটাই কিন্তু আজ কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলকে।